নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপান ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ঘড়ির কাঁটায় সময় এখন 7:40, মানে সকাল 7:40। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে নিরামিষ, তো কী রান্না করব সেই কথা ভাবতেই মা বলল ফ্রিজে দুধ আছে, আর মা পনির বানিয়ে দিল। তো দেখলে তোমাদের সামনেই আমি পনিরটা খুললাম, মানে এই সকালবেলায় বানানো হলো, একদম টাটকা পনির। আর বাড়িতে গরুর দুধের পনির বানালে খেতে কিন্তু দারুণ লাগে, দোকানের থেকে কিন্তু হাজার গুণে ভালো। তো এই যে কাটাকুটি করে এই যে হালকা ফ্রেমে আমি ভেজে নিচ্ছি, একটু হালকা খয়েরি করব, মানে ব্রাউন। তো এই পনিরগুলো ভাজা হয়ে গেলে ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম, ওই গরমের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ, তারপরে এই পনিরগুলো ভিজিয়ে রাখবো। কুট্টুস এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি, ও উঠলেই তো তাল বাহানা শুরু করে দেয়। ওকে ব্রাশ করানো, ওকে জল খাওয়ানো, ওকে খাবার খাওয়ানো, এই করতে করতে 2 ঘন্টা প্রায় কেটে যায়। তো ও সব কিছুতেই দেখো না বা মানে পাগলামি দুষ্টুমি, তো এই কথা আবার বলা যাবে না, তাহলে আবার রাগ করে যে আমাকে পাগলামি বলছে। আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো সমস্ত রকমের মশলা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর একটু সামান্য পরিমাণ ঘি দেব, সেটা লাস্টে, আর কিছু দেব না আপাতত। এই দিয়ে পনিরটা সিম্পলভাবে রান্না করব, কারণ আজকে পনিরের মধ্যে দেওয়ার মতো টমেটোও ঘরে নেই আর সসও ছিল না, এত সকালবেলা তো দোকানে যাওয়াও যাবে না, তো সেই কারণে সিম্পলভাবে পনিরটা রান্না করে নিলাম। আর দেখো পনিরের মধ্যে জলটা কিন্তু আমি যেই জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা, সেই জলেই দিয়ে দিয়েছি। ফাইনালি আমার পনিরের তরকারি রেডি, এই যে দেখো একদম রেডি হয়ে গেছে পনিরের তরকারি। আর এইবার আমি কুট্টুসের জন্য খাবার করব। তো সুজিটা ভাজা ছিল না, এই যে এর জন্য একটু সুজি ভেজে নিলাম হালকা করে, আর তার মধ্যে আগে থেকে জাল দেওয়া দুধটা আমি দিয়ে দিলাম। কুট্টুসের সকালবেলার খাবার খাওয়ানো নিয়ে বড্ড চিন্তায় পড়ে যায়, কি খাওয়াবো কি খাওয়াবো, তার জন্য এক একদিন এক এক রকম করে খাওয়ায়। যেরকম আজকে সুজি খাওয়ালাম, একদিন কর্নফ্লেক্স, একদিন মুড়ির গুঁড়ো, এইগুলো কি বলতো সন্ধ্যাবেলা, রাত্রেবেলা আর দুপুরবেলা এই তিনবেলা একটা ঠিক থাকে যে এই খাবারটাই খাওয়াবো, কিন্তু সকালবেলা ও একরকম খাবার খেতে চায় না। আবার কোনোদিনও ভাত, যেহেতু 3 বছর বয়স হয়ে গেছে এখন খাবার দাবারটা একটু বোঝে যে কোনটার কী স্বাদ, ওই 2-1 দিন বলে মা আমি সুজি খাবো বা ভাত খাবো, এরকম 2-1 দিন বলে। তো যেরকম চায় সেরকমই 2-1 দিন দিই, আবার 2-1 দিন আমাদের ইচ্ছা মতোও দিই। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট, রান্নাঘর ধোয়া মোছা পরিষ্কার সব কিছু হয়ে গেছে, আর তারপরে আমি চলে আসলাম আজকে এই যে সিঁড়ি আর রেলিংগুলো একটু পরিষ্কার করব। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না। তো ফাইনালি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করা হয়ে গেছে, আর এই যে চলে এসেছি পুজো করতে। আর যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে বেশ সময় লাগবে, তো একটু সময় হাতে করে নিয়ে এসেছি। তো এই যে দেখো কি সুন্দর স্থলপদ্ম, তোমাদের তো এখন প্রায় দিনই দেখায় স্থলপদ্ম ফুলগুলো, কি দারুণ যে লাগে কি বলবো তোমাদের। হয়ে গেছে আমার সিংহাসন পরিষ্কার করা, ঠাকুর পরিষ্কার করা সব কিছু, এখন ভোলে বাবার মাথায় জল দিই। প্রত্যেক দিনই আমি ভোলে বাবার মাথায় জল দিই, আর তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। মা এক এক দিন এক এক রকম ফুল, মানে যেই দিন যেরকম পায় সেরকম নিয়ে আসে। এই যে আজকে দেখো 2টো নীলকণ্ঠ ফুল পেয়েছে, আর এদিকে সাদা ফুল তো দেবই, প্রত্যেক দিন আমার সাদা ফুল দিতে খুব ভালো লাগে, আর সঙ্গে একটা করে স্থলপদ্ম। তো আজকে আর স্থলপদ্ম দেবো না, তার কারণ নীলকণ্ঠ ফুল আছে যেহেতু বলে বাবার প্রিয় ফুল, তো সেই কারণে আর অন্য ফুল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো চলো, এই যে দেখো এখন সুন্দর করে আমি সব সাজিয়ে গুছিয়ে পুজোটা সেরে নিলাম।
এখন সময় সন্ধ্যা, তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি দেখো, আর দুপুরবেলা কোনো ভিডিও করা হয়নি ওই পুজো দেওয়ার পরে। তো তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে সন্ধ্যা দিতে এসেছি, উপরে ঘরে সব জায়গায় যে দেখিয়ে নিচ্ছি ধূপ, অনেকদিন শোভা ধরানো হয়েছিল না, তো ভাবলাম আজকে একটু শোভা ধরাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। শোভা ধরাতে কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা, আর ধনুর ঘণ্টটাও তো খুব সুন্দর লাগে, আমার তো ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে চলে এসেছি এই যে ছাদে, মানে দোতলার ঘরে, তোমাদের দাদাভাই মাল করছে প্যাকিং, আমি ভাবলাম তাহলে যাই একটু বসি, আর কুটুসকেও বই পড়াতে হবে, ও আবার বায়না ধরলো যে আমি বাবার কাছে বই পড়ব, তো বাবা যেহেতু কাজ করছে তো সেই কারণে একদম নিয়ে আসলাম ওকেও। এই দেখো ভ না যাবো না ভাবে শোনো দেখো ভয়ের পরে কি হবে ম না অন্তর্য তাহলে বন্ধুরা চলো আমি কুটুসকে এখন বই পড়াই, আর ভিডিওটাও এখানেই শেষ করে দিই, দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা।